নমস্কার বন্ধু, রাজ্য সরকারি কর্মচারীদের যেমন ডিএ প্রাপ্য এবং তারা যেভাবে তোলপাড় করতে পারছে এই বিষয়টাকে নিয়ে আইনি আদালত থেকে আরম্ভ করে রাস্তার আন্দোলনে, সেই জায়গায় কিন্তু বড় চাপ তৈরি করেছে তার রাজ্য সরকারের কাছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে মিডিয়া শুধু ডিএ নিয়ে কিন্তু কথা বলছে এবং পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে এইরকম চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছে শিক্ষাবন্ধু থেকে আরম্ভ করে এই ধরনের শিক্ষকদের চূড়ান্ত বেতন বঞ্চনা, কোথায় 70,000-80,000 এবং কোথায় 10,000-12,000, এই যে চূড়ান্ত বঞ্চনা, সেই বঞ্চনাকে ঠিক সেইভাবে কিন্তু সোচ্চার করে উঠতে পারছে না এবং রাজ্যের মানুষের কাছে সেই দাবিকে পৌঁছাতে পারছে না এবং সরকারের কাছে ঠিক সেইভাবে চাপ করতে পারছে না, এমনটাই কিন্তু বিভিন্নভাবে খবর উঠে আসছে বন্ধু। যার ফলে রাজ্য সরকার ডিএ নিয়ে যেভাবে ভাবিত ঠিক সেইভাবে কিন্তু এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ে আদৌ কিন্তু কোনো ভাবনা চিন্তা বিকাশ ভবন সূত্রেও নেই, শিক্ষামন্ত্রী দপ্তর সূত্রেও নেই এবং মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রেও কিন্তু নেই। এই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত চূড়ান্তভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে চুক্তিভিত্তিক শিক্ষক এবং মাদ্রাসা পৌরসভা, সেই জায়গায় দাঁড়িয়ে কিছুই কিন্তু হবে না। তো একটা ভালো খবর উঠে এসেছে বন্ধু, যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে কিন্তু একটা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হচ্ছে এবং নভেম্বর মাস থেকেই কিন্তু লাগাতার কর্মসূচি এবং আইনি পথেও কিন্তু তারা লড়াইয়ের চিন্তাভাবনা নিয়েছে। তো এই সঙ্গে সঙ্গে কিন্তু পৌরসভা মাদ্রাসা এসএসকেএমএসকে সবাই কিন্তু আইনি পথের চিন্তা আপনারা করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে রাস্তার আন্দোলন কিন্তু জোটবদ্ধভাবে প্রয়োজন। একটাই দাবি যে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বঞ্চনাকে ঘোচাতে হবে। তো ভগ্রীতবাবু কী বললেন এবং কী পদক্ষেপ তারা নিয়েছেন আগামী দিনে, শোনা যাক, আমরা শুনে নিই সম্পূর্ণ বিষয়টা। আগামী নভেম্বর মাস থেকে আমরা আবারও লাগাতার আন্দোলনে যাচ্ছি, আর তার মধ্যে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা সাংগঠনিক যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদের প্রত্যেককে করতে হবে। সেটা হচ্ছে যে সমস্ত জায়গায় জেলা দুর্বল রয়েছে, জেলায় সংগঠন দুর্বল রয়েছে, সে সমস্ত জায়গাগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। অন্যদিকে প্রত্যেকটা ব্লকে যাতে ব্লক আহ্বায়ক তৈরি করা যায় সেটা যে কোনো সংগঠনের থেকেই আমরা করবো এবং সেটা আলোচনার মাধ্যমে করবো। সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, আপনারা যারা জেলাবাসী উপস্থিত হননি আজকে বা হতে পারেননি তাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকটা ব্লকে ব্লক আহ্বায়ক তৈরি করবেন, সে সমস্ত জেলায় সমস্যা রয়েছে আহ্বায়ক নেই সেগুলো নিয়েও আমরা স্টিয়ারিং কমিটি চিন্তা ভাবনা করছি, সেখানে অতিরিক্ত আমরা জেলা আহ্বায়ক দেখবো এবং আগামী দিনে যে বৃহত্তর লড়াই হচ্ছে অতএব বন্ধু বিষয়টা এই জায়গায় যে কোনো পথ কিন্তু নেই। তারা দীর্ঘদিন অপেক্ষা করেছে নতুনভাবে সরকার যখন ক্ষমতায় আসছেন, তৃণমূল নেতৃত্বরা এখনো পর্যন্ত সেই রকম কিছুই তারা করে উঠতে পারেনি, যার ফলে কিন্তু তাদেরকে একাধারে যেমন রাস্তার লড়াইয়ে ডাক দিতে হচ্ছে এবং আইনি লড়াইয়ে যেতে হচ্ছে। কিন্তু একটা বিষয় যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক যারা এই ধরনের সমগ্র শিক্ষা অভিযানের সাথে যুক্ত, সে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে পৌরসভা বা মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বেতন বঞ্চনার দাবি নিয়ে একটা জোরদার লাগাতার যদি আন্দোলন করা যায় সে বিষয়ে আপনারা কি ভাবনা চিন্তা করছেন? যদি এবং সমস্ত নেতৃত্ব থেকে নিয়ে যদি ভগীরথবাবু বোধিপতা দিশ এরকম কয়েকজন নেতৃত্ব তারা লিড করতে পারেন এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের লাগাতার একটা চাপ তৈরি করতে পারেন, তবেই কিন্তু সরকার ভাববে যে এমনটাই নয় যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। যে পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিছু করলে কিন্তু সব শ্রেণীর শিক্ষকদের কথাই কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার ভাববে। তাই যদি বৃহত্তর ভাবনাচিন্তার মধ্যে এগিয়ে গিয়ে এরকম কোনো কর্মসূচি নিতে পারা যায় এ বিষয়ে আপনারা অবশ্যই কী মতামত চান বা আপনাদের মতামত কি অবশ্যই নেতৃত্বের কাছে পৌঁছাবেন। তো এই বিষয়ে টুথলিস অবশ্যই আপনাদের পাশে থাকবে এবং আপনাদের মতামত নেতৃত্বের কাছে পৌঁছাবে। তবে একটা বার্তা, যে শ্রেণীর শিক্ষকই হন আপনারা কিন্তু সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, তবেই কিন্তু সম্ভব। তো বন্ধু দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ, অবশ্যই মতামত জানান, কমেন্ট করুন।